আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। নে এবার তোল। রোজার ধ্যান ভাঙতেই ও সামনে তাকালো। এমাদকে দেখে আপনা আপনি ওর ভ্রু কুচকে গেল। পারিপার্শ্বিক অবস্থা অবলোকন করে কোমর থেকে আদৃশ্যের হাত সরানোর জন্য ছটফট করতে লাগলো আদৃশ, আরো শক্ত করে চেপে ধরল। রোজা রাগমিশ্রিত স্বরে বলল, এসব কি অসভ্যতা আমি করছেন, ছাড়ুন প্লিজ। আদৃশ সামনে তাকিয়ে থেকেই বলল, ওই ইমাদ, তোকে না বললাম ছবি তুলতে এতক্ষণ লাগে, জানিস না এই অভদ্র পাখিটা খাঁচায় থাকতে চায় না, ছটফট করে জ্বালিয়ে মারে। ইমাদ অসহায় চোখে আদৃশ্যের ফোনটা ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাই একটা ছবি তুলছি, রোজা না মানে ভাবি যেমনে নাচানাচি করতেছে, ছবিটা ঠিকঠাক ওঠে নাই, আমি কি ক্যামেরা দিয়াই তুললা দিব। আদৃশ পাত্তা না দিয়ে বলল, আমার ফোনেই তোল, যার তার ক্যামেরায় আমি ছবি তুলি না। রোজা রাগীশ্বরেই বলল, তা তুলবেন কেন, নিজের ফোনে ছবি তুলে পরবর্তীতে যাতে আমাকে ব্ল্যাকমেল করতে পারে সেটাই তো চান আপনি। রোজার কথা শুনে আদৃশ বাঁকা হাসল, আরও একটু সরে ওর কোমর চেপে নিচু স্বরে বলল, ভালো কথা মনে করালে তো, এই বিষয়টা ভেবেই দেখিনি। ভাবতে হবে না, আপনি আমাকে যেতে দিন প্লিজ, কেউ দেখলে আপনাকে নয় আমাকেই বাজে মেয়ে বলবে। রোজা নিজেকে ছাড়াতে না পেরে আদৃশ্যের হাতে নখ বসিয়ে দিল। ব্যথায় অস্ফুট শব্দ করে আদৃশ হুমকি দেওয়া গলায় পড়ল, খোঁচাখুচি বন্ধ না করলে এই ইমাদের সামনে চুমু খেয়ে বসবো, ভালো হবে যদি চুপচাপ দাঁড়িয়ে আমার সাথে ছবি তোলো। রোজা বিরক্তি নিয়ে বলল, আপনার সাথে ছবি তোলার বিন্দু মাত্র শখ নেই আমার, আর আমি আপনার হুমকিকে ভয় পাই না, ইমাদ থাকতে লজ্জা লাগছে না, মান ইজ্জত খাইতে না চাইলে ছাড়ুন আমাকে। আদৃশ ব্যগ্র কণ্ঠে পড়ল, মান সম্মানের পরোয়া আমি করি না, অ্যাকচুয়ালি আদৃশ তার নিজের জিনিস কারোর সাথে ভাগ করতে পছন্দ করে না, আর তুমি নামক মানবীটা হলে আমার অতি প্রিয় জিনিসপত্রের মধ্যে অন্যতম, সেটাতে কিভাবে কাউকে ভাগ বসাতে দেই, তুমি হলে তুমি মরিচ আর তার ঝাঁঝের মতো, নিজে তো জলই সাথে আশেপাশে সবাইকে জ্বালিয়ে মারো, তোমার সাথে ছবি তো তুলবই, নাও গেট রেডি। ওদের কথোপকথনের সব বার্তা ইমাদ অসহায় মতো শুনে যাচ্ছে, আর নিজের একটা গার্লফ্রেন্ড নেই বলে আফসোস করছে, খানিকটা রাগও হচ্ছে। মুখটা কালো করে ঝগড়ারত অবস্থায় আদৃশ রোজার কয়েকটা ছবি তুলে উৎসের ডাক শুনে মানে মানে করে কেটে পড়ল। তখন গভীর রাত, মেঘে ডুবে গেছে উজ্জ্বল চাঁদ, ফুটি ফুটি তারকারাজিতে ঘিরে থাকা আকাশটা মোহনীয় লাগছে। কালচে মায়াবী আধারে চারপাশের নিরাপত্তা বেশ অস্বস্তিতে ফেলে দিচ্ছিল রোজাকে। এতক্ষণ ইমাদ থাকার একটু সাহস দেখালেও ইমাদ চলে যাওয়ার পরে রোজা কী করবে বুঝতে পারল না। আদৃশ্যের হাত থেকে নিজেকে ছাড়িয়ে সামনের দিকে পা বাড়াল। পরক্ষণে শাড়ির আঁচলে টান পড়তেই চোখ দুটো বন্ধ করে নিজের রাগ সামলে জিজ্ঞাসা সূচক কণ্ঠে বলল, কী বলতে চান বলে ফেলুন, আমার ঘুম পেয়েছে, যেতে হবে। আদৃশ দুপা এগিয়ে ঠিক ওর পিছনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, একটুখানি নয় অনেকখানি ভালোবাসি। কথাটা ব্যক্ত করেই শাড়ির আঁচলটা ছেড়ে গটগটিয়ে হেঁটে ছাদের সিঁড়ির দিকে পা বাড়াল আদৃশ। পেছনে থম মেরে দাঁড়িয়ে থাকা রোজা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভিতর পা বাড়াল। ছাদের আড্ডাই গেল না, ও বসে থাকতে পারবে না লোকটার সামনে, অস্বস্তিতে মিইয়ে যাবে। কিন্তু রোজাকে তো ওভাবে মানায় না, চোখ দুটোও ভীষণ চলছে। রোজা এক হাতে চোখের কিনারে জমা পানিটুকু মুছতে মুছতে চলে এলো ভেতরে। লিভিং রুমটা ভীষণ অন্ধকার, ল্যাম্পশেডের নীল আলোয় শান্তিপূর্ণ একটা ভাব সারা ঘরময় দ্যুতি ছড়াচ্ছে। সাবধানে শাড়ি সামলিয়ে নেহার ঘরে চলে এলো, রুমটা খালি। ঈশা ফিহাদ ছাদে আর নেহা নিশিতার ঘরে থাকবে আজ। রোজা ঘরে দরজা আটকে আলো নিভিয়ে বিছানায় খানিকক্ষণ বসে রইল। একটু আগে আদৃশ্যের বলা কথাটা ভাবছে, আদৃশ ওকে প্রপোজ করেছে, তাও এইভাবে, হয়তো ভালোবাসে ঠিকই তার পথ খুঁজে নেয়। কারো না কারো মনে আশ্রয় নেয় রোজার মা সুলতানার চোখে ঘুম আসছে না, তিনি বারান্দায় বসে প্রকৃতির দর্শন করছিলেন এতক্ষণ। এখান থেকে নিচের সজ্জিত লনের পুরো অংশটাই দেখা যায়, কিন্তু মানবশূন্য লনে নিজের একমাত্র মেয়েকে আদৃশ্যের সাথে এভাবে দেখে তিনি স্তম্ভিত, সেই সাথে খুব রাগলেন,
তিনি কখনোই মেয়েকে এই শিক্ষা দেননি যে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে তার মেয়ে আবদ্ধ থাকবে। রাত বিরেতে লোকচক্ষুর আড়ালে অবিবাহিত দুজন ছেলে মেয়ে এভাবে দেখা সাক্ষাৎ করবে। কিন্তু রোজাকে এভাবে দেখে সুলতানা মানসিকভাবে আহত হয়েছেন। তার শিক্ষায় তো কোনো ভুল ছিল না, গ্রামে থাকতে রোজা তো এমন ছিল না, তাহলে শহরে এসে তার মেয়ে এমন পাল্টে গেল কেন? এর জন্যে তো নিশিতার সংসারে ফাটল ধরবে, এটা কি রোজা জানে না? সুলতানা চিন্তায় মগ্ন হয়ে পুরো রাত নির্ঘুম কাটালেন। নিজের স্বামী ছাড়া এ বিষয়ে কারোর সাথে আলোচনা করবেন তা ভেবে পেলেন না। অগত্যা আজিজুর সাহেবকেই তিনি সব জানাবেন বলে ঠিক করলেন, সেই সাথে রোজার ওপর বেজায় চটলেন। সুলতানা মেয়ের ব্যাপারে ভীষণ চিন্তিত ছিলেন। তখনই ঘরের ভিতর থেকে আজিজুর সাহেবের ডাক শুনতে পেয়ে ভিতরে চলে এলেন তিনি। ব্যাপারটা নিয়ে এই অসময়ে কথা না, নেহার বিয়ের ঝামেলা মেটা পর্যন্ত অপেক্ষা করবেন বলে ঠিক করলেন তিনি। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে ক্লান্ত চোখের পাতায় নেমে এলো গাঢ় নিদ্রা। অন্যদিকে আদৃশ্যের বলা কথাগুলো ভাবতে ভাবতে রোজাও একসময় ঘুমিয়ে পড়ল। শাড়িটাও খোলা হলো না, আর ছাদে বসে আড্ডা গান আর কফি খেতে খেতে অনেকটা সময় ভাবেই কেটে গেল আদৃশ উৎসদের। রোজা আসেনি বলে ফিহা একটু রাগই করল, তথাপি কিছু বলল না। এক সময় সবারই ঘুম পেল, সব কিছু গোছানো শেষ করে যে যার মতো ঘরে ফিরে ঘুমিয়ে পড়ল। কাল বাড়িতে বিয়ে, কত শত কাজ সামলাতে হবে, একটু বিশ্রাম না নিলে সকালে কোনো কাজই করতে পারবে না। ভোরেই বাড়ির পরিবেশ হয়ে উঠল চমচমান, বিয়েবাড়ি যেমন হয় আর কি। কোলাহলে বেশিক্ষণ সবাই ঘুমোতে পারল না, কাজের খালা সবার ঘরে চা কফি দিয়ে গেছে। ঘুমো ঘুমো চোখে একরাশ বিরক্তি নিয়ে আত্রিশ কফির মগে চুমুক দিতেই কপাল কুচকে এলো ওর। এর কারণ কফির বোতলে ওকে চা দেওয়া হয়েছে, আর এই মগটাও ওর নয়। ব্যাপারটা যে ভুলবশত হয়ে গেছে এটা সে বুঝতে পারল, কিন্তু এখন কাকে পাঠাবে ওর কফিটা নিয়ে আসতে? ঘরে আর কেউ নেই, বিধায় আত্রিশ নিজেই বিছানা থেকে নামল। পায়ে স্লিপার চাপিয়ে রুম থেকে বেরিয়ে করিডোরের মাঝ বরাবর আসতেই ও থেমে গেল। ওপাশের রুম থেকে রোজা বেরুচ্ছে, আত্রিশ শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রোজার পরনে রাতের সেই শাড়িটাই যেটা আত্রিশ এনেছিল ওর জন্য, অবশ্য রোজা তা জানে না। শাড়িটা বোধহয় রাতে পাল্টায়নি, এ কারণেই শাড়িটা ভাজে ভাজে ফুলে আছে। আঁচলটার বেশিরভাগ অংশই পেছনের দিকে চলে গেছে। এখনও ঘুমের রেশ রোজার চেহারায় লেগে আছে। ওর এলো চুলে আত্রিশ ড্যাবড্যাব করে চেয়ে রইল সেদিকে। আত্রিশকে হঠাৎ করিডোরে দাঁড়াতে দেখে ওকে সম্পূর্ণ উপেক্ষা করে এনে পাশ কাটিয়ে রোজা চলে যেতে চাইলেই আত্রিশ বলে, কোথায় যাচ্ছ? রোজা শান্ত স্বরেই উত্তর দিল, নিচে যাচ্ছি টুথপেস্ট আনতে। আত্রিশ আপাত মস্তক ওকে পরখ করে জিজ্ঞাসাসূচক কণ্ঠে বলল, এভাবেই নিচে যাচ্ছ? রোজা মৃদুভাবে মাথা নেড়ে বলল, জি এভাবেই যাচ্ছি। আত্রিশের চোখে এই মুহূর্তে রোজাকে একটু অন্য রকম সুন্দর লাগছে। নিষিদ্ধ ইচ্ছে মনে যাচ্ছে, টুপ করে ওর গালে চুমু খেতে ইচ্ছে করছে। রোজার থেকে দূরে থাকার প্রতিজ্ঞাটা ওর মনেই রইল না। মেয়েটা গ্রাম থেকে ফেরার পর থেকে আত্রিশের মনে হচ্ছে রোজাকে ওর লাগবেই, ওকে ছাড়া যাবে না। সেকেন্ডে সেকেন্ডে ও দম আটকে মরে যাবে তাহলে। নিজের উত্তপ্ত মস্তিষ্ককে নিয়ন্ত্রণে এনে কথা না বাড়িয়ে ওর হাতের মগটা বাড়িয়ে রোজার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আসার সময় এটা চেঞ্জ করে নিয়ে এসো, আমি কফি খাই, ভুলবশত আজ চা দিয়ে গেছে। রোজা প্রচণ্ড বিরক্ত হলো, কিন্তু সেটা মুখে বলল না। আদৃশ্যের পরনের পোশাক কেমন উদ্ভ্রান্তের মতো, ওর দিকে তাকালেই কাল রাতের কথা মনে পড়ে যাচ্ছে ওর। এতে কি ওর লজ্জা পাওয়া উচিত নাকি স্বাভাবিক থাকা উচিত সেটাও ঠিক বুঝতে পারছে না। ওদের বাড়িতেই তো থাকছে, এনে দিক না কফিটা। এটা নিয়ে জলঘোলা করে কথা বাড়ানোর কোনো ইচ্ছেই জাগল না ওর। ছো মেরে কফির মগটা নিয়ে ও পা বাড়ালো সিঁড়ির দিকে। পেছন থেকে আত্রিশ শান্তভাবেই বলল, দয়া করে আমার ঘরে দিয়ে যেও, নয়তো কাউকে দিয়ে পাঠিয়ে দিও। রোজা ছোট্ট করে হু উচ্চারণ করে নিচে চলে এলো, সোজা রান্নাঘরে চলে এলো। সেখানে সবাইকে অন্য কাজে ব্যস্ত থাকতে দেখে নিজেই ফ্ল্যাক্স থেকে পানি ঢেলে আদৃশ্যের জন্য কফি বানিয়ে দেখলো আদৃশ্যের ঘরে কফিটা দিয়ে আসার জন্যেও কেউ নেই। বাড়ির সব ছেলেমেয়েরা যেন হুট করেই উধাও।
একটা দীর্ঘশ্বাস ফেলে রোজা নিজেই কফি নিয়ে চুপচাপ আদৃশ্যের ঘরে রওনা দিল। নিজের জন্য টুথপেস্ট নেওয়ার কথা বেমালুম ভুলে গেল। কফি নিয়ে আদৃশ্যের দরজার বাইরে দাঁড়িয়ে আছে রোজা। দরজায় টোকা দিয়ে ইতস্তত করতে করতে একসময় নম্র স্বরে বলল, আসবো, আপনি কি ভেতরে আছেন? ভেতর থেকে আদৃশ্যের গলা ভেসে এলো। অনুমতি পেয়ে রোজা আদৃশ্যের ঘরে ঢুকলো ঠিকই, তবে কফির মগটা নিয়ে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। আদৃশ হেডবোর্ডে মাথা দিয়ে চোখ বন্ধ করে বিছানায় আধশোয়া অবস্থায় আছে। রোজা ফ্রুকুচকে ছোড়ালো কণ্ঠে বলল, আপনার কফি কোথায় রাখবো? আদৃশ চোখ ছোড়া বন্ধ করেই শান্ত গলায় বলল, যেখানে ইচ্ছা রাখো। রোজা স্টাডি টেবিলের ওপর কফির মগটা রাখতেই আদৃশ সেটা নিয়ে চুমুক বসালো। মিনিটের মধ্যেই কফির মগ খালি করে যথাস্থানে রেখে দিল। রোজা দাঁড়িয়ে দেখছিল ওর অদ্ভুত কাণ্ড। কফির মগটা খালি দেখে সেটা হাতে করে ফিরে আসতে নিয়েই আবার দাঁড়ালো। আদৃশ্যের কোনো হেলদোল না পেয়ে হালকা কেশে জিজ্ঞেস করল, আপনি কি ঘুমোচ্ছেন? না মানে এভাবে বসে বসে ঘুমালে ঘাড়ে ব্যথা পাবেন, তার চেয়ে বরং ঠিকঠাক করে শুয়ে পড়লে ভালো হতো না? রোজার কথায় আদৃশ বিষণ্ণ কণ্ঠে বলল, মাথাটা ব্যথা করছে তাই এভাবে বসেছি, তুমি যেতে পারো আমি একটু ঘুমাবো। ওর কথা শুনে রোজা বুঝতে পারল কাল অতিরিক্ত রাত জাগার ফলেই ওর এই অবস্থা। চোখ মুখ কেমন লালচে হয়ে আছে, এমনিতেই চিৎকার করে গলা ফাটালে কি হবে। নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপারগুলোতে এই লোক কিপটিমি করে, এই যে এখন মাথা ব্যথা করছে, বাড়ির কাউকে এমনকি নিজের মাকে অবধি জানাবে না সেটা, আর জানালেও এমন ভাব করবে যেন তিনি কতই না অসুস্থ। কথাগুলো ভেবে রোজা হতাশ নিঃশ্বাস ফেলে বিছানার কাছটাই চলে এলো। ততক্ষণে আদৃশ্যের চোখ লেগে গেছে। আধশোয়া অবস্থায় ওর মাথাটা হেলে পড়তে নিলে রোজা ধরে ফেলল। আদৃশ তখনই চোখ খুলে তাকালো। মৃদুভাবে হাসতেই রোজা টের পেল এই বদমেজাজি লোকটার গায়ে অনেক জ্বর। ও তাড়াহুড়ো করে বলল, এ কি, আপনার তো জ্বর? কিছু হয়নি। শব্দ দুটি উচ্চারণ করেই ব্ল্যাঙ্কেটটা গলা অবধি তুলে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। রোজা বুঝতে পারল কেন ওকে উদ্ভ্রান্তের মতো এলোমেলো লাগছিল। ও কিছু একটা ভেবে জিজ্ঞেস করল, আন্টিকে ডাক দিই, ডক্টরকে আসতে বলে দেবে? দরকার নেই, রেস্ট নিলেই একটু পরে জ্বর নেমে যাবে, তুমি যাও। আপনি কি ঔষধ নিয়েছেন? নিয়েছি। তারপর একটু থেমে আবার জিজ্ঞেস করল, আজই তো নেহার বিয়ে তাই না? রোজা অবাক হল, হতভম্ব গলায় বলল, আদৃশ তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তড়িঘড়ি করে শার্টের বোতাম দুটো লাগিয়ে বিছানায় বসে পায়ে জুতো চোরা পড়তে পড়তে বলল, বিয়ের কত কাজ বাকি, উফ, খেয়ালই ছিল না আমার, থ্যাংক ইউ বউ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। রোজা সূক্ষ্ম কণ্ঠে বলল, আমি আপনার বউ, তো কখন হলো বিয়ে? আমি তো তিন কবুল বলে। কথাটা সম্পূর্ণ শেষ করতে না দিয়েই আদৃশ উঠে দাঁড়ালো। অতঃপর ব্যতিব্যস্ত কণ্ঠে বলে উঠল, এক্ষুনি তিন কবুল বলে মন থেকে সায় জানালে তুমি আমার বউ, কবুল কবুল কবুল। আমিও মন থেকে সায় জানালাম, আমি তোমার বর, এই যে কোমরে আঁচল গুঁজে আমার জন্য কফি নিয়ে এলে, আমাকে বালিশে শুয়ে দিয়ে খানিকটা দেখভাল করলে, সবটাতেই তো গিন্নি গিন্নি ভাব মিশেছিল। তো এর মানে কি? এর মানে তুমিও মনে মনে আমাকে বর মানো। অ্যাম আই রাইট মিস রোজা? রোজা থম মেরে দাঁড়িয়ে পড়ল। এই লোকটা যে মহা ধুরন্তর ব্যক্তি তার প্রমাণ হাড়ে হাড়ে টের পেল। জ্বরের ঘোরে লোকটার মাথা কি বিগড়ে গেল নাকি? এসব উল্টাপাল্টা কথা বলছে কেন? ইস, কেউ যদি শুনে ফেলে তাহলে কি হবে? চেহারায় দুঃখী ভাব এনে ঘর থেকে বেরুতে বেরুতেই রোজা আদৃশ্যের দিকে সুচলো দৃষ্টি নিক্ষেপ করে বলল, আপনি মানুষটা একদমই সুবিধার নন। আদৃশ মৃদুস্বরে বলল, আমি মানুষটা সত্যি খুব অসুবিধার। নেহার বিয়ের বরযাত্রী এলো দুপুর দেড়টায়। রিজভির চোখে মুখে প্রেয়সীকে নিচের করে পাওয়ার আনন্দ, ঠোঁটের কোণে হাসি, সারা বাড়িময় ব্যস্ততা। মেয়েরা সাজগোজ করে এদিক ওদিক আসা যাওয়া করছে, উৎস ও তার বন্ধুরা মেহমানদের সামলাচ্ছে, গণ্যমান্য ব্যক্তিদের আপ্যায়ন করছে ইনায়াত সাহেব, ইমতিয়াজ সাহেব আর আজিজুর রহমান, সবাই খুব খুশি। রিজভির মন এসেই নেহার ঘরে বসে সবার সঙ্গে হেসে হেসে কথা বলছে।
চারিদিকে এত আনন্দ উল্লাসের মধ্য দিয়ে একসময় রিসভি নিহার বিয়ে সম্পন্ন হয়ে গেল। রোজার মনটাও বেশ উৎফুল্ল, তবে ও বারবার আদৃশ্যের দিকে নজর রাখছে। জ্বর নিয়ে লোকটা সম্পূর্ণ বিয়েটা যেভাবে সামলাচ্ছে তা দেখে রোজার বেশ মায়া লাগলো। নিচে থেকে দুবার পানির গ্লাসটা অবধি এগিয়ে দিল। আদৃশ অবশ্য বেশ ভালোভাবেই রোজার আজকের আচরণ লক্ষ্য করছে। একসময় নেহার বিদায়ের সময় এসে গেল। কান্নারত নেহাকে দেখে রোজার দু চোখেও পানিতে টলমলো করছে। টিস্যু দিয়ে চোখের কোণটা মুছে নিয়ে নেহাকে সান্ত্বনা সূচক বলল, দুদিন পরেই তো এসে পড়বে, কাঁদে না আপু, তুমি তো আমাদের বড়, এভাবেই যদি কাঁদতে থাকো তাহলে আমরা কি শিখবো তোমার থেকে। তখনই পেছন থেকে আদৃশ্যের গলা শোনা গেল। নেহাকে সামলে একটু পেছনে ফিরতেই রোজার কানের কাছে নিচু স্বরে আদৃশ বলল, কান্না শিখবে, কান্নাকাটি ছাড়া বউকে মানায় নাকি। একথা বলেই সরে গেল সেখান থেকে। আদৃশ্যের একথা শোনা মাত্রই নেহা হেসে ফেলল, আর রোজা গম্ভীর চেহারা করে দাঁড়িয়ে রইল। একসময় বরযাত্রীও বিদায় হয়ে গেল। ঈশার সঙ্গে রোজাও বাড়িতে চলে এলো। জুতা খোলার সময়ে সেলফের কাছে একটা লোহার শিকে রোজার ওড়নাটা আটকে গেল হঠাৎ। সেটা ছোটাতে গিয়ে সুতা খসে গেল, কিন্তু ওড়নাটা ছাড়াতে পারল না রোজা। খুব দাম দিয়ে কেনা প্রিয় ওড়নাটার এই অবস্থা দেখে রোজা অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। ঈশা খোলার চেষ্টা করছে, ফোন হাতে তখনই বাড়িতে ঢুকছে আদৃশ। ঈশা আর রোজাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘটনাটা বোঝার জন্য কয়েক পা এগিয়ে এলো। তারপর রোজার ওড়নার এই অবস্থা দেখে ঈশাকে সরিয়ে নিজেই সেটা খুলে দিল খুব যত্ন নিয়ে। পাশে দাঁড়িয়ে ঈশা মিটিমিটি হাসতে লাগলো। আদৃশ সেটা পাত্তা না দিয়ে ব্যগ্র কণ্ঠে বলল, নিজের জিনিসগুলো সামনে রাখতে শিখো, কিভাবে হাঁটা চলা করো, যে কিছু খেয়াল থাকে না, কেয়ারলেস পার্সন একটা। তখনই ওর ফোনে কল এলো। সেটা রিসিভ করে কথা বলতে বলতে রোজার দিকে ইশারা করে বোঝালো ওর ওড়না সামলে রাখতে। এরপর ফোনে কথা বলতে বলতে ওপর তলায় চলে গেল। রোজা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে হাঁপ ছাড়ল। ঈশা হেসে বলল, রোজা কিছু বলল না, তবে খানিকটা লজ্জা পেল। ঈশা বয়সে ওর বড়, ও লজ্জা মাখা একটা হাসি দিল শুধু। তবে সকাল থেকে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা বেশ ভালোভাবেই নজর কাড়ল সুলতানার। আর সিঁড়িঘরের নিচে এক্ষুনি ঘটে যাওয়া ঘটনাটা দেখে সারাদিনের ক্ষোভটা যেন তরতর করে মাথায় চড়ে বসল। বিষয়টি খুবই দৃষ্টিকটু লাগলো তার। তিনি ঠিক করলেন এবার মেয়ের সাথে সরাসরি কথা বলবেন, তাই শক্ত গলায় রোজাকে নিজের কাছে ডাকলেন। মা মেয়ের কথাবার্তা ঈশা শুনতে চায় না বলে ওদেরকে স্পেস দিয়ে সে চলে গেল। জায়গাটা খানিকটা ফাঁকা হতেই সুলতানা কড়া চোখে তাকালেন মেয়ের দিকে। রোজার একটু সন্দেহ লাগলো, মায়ের ভাবগতিকে ভালো ঠেকছে না তার। ও হালকা কেশে জিজ্ঞেস করল, কিছু বলবে মা, তোমার কি শরীর খারাপ, চোখ মুখ কেমন দেখাচ্ছে কেন? সুলতানা তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, যা জিজ্ঞেস করবো সেটা এক কথায় উত্তর দিবি, একদম কথা ঘোরানোর কোনো চেষ্টা করবি না। আদৃশের সঙ্গে তোর কিসের সম্পর্ক রোজা? মায়ের কথায় রোজা স্তম্ভিত। কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় ওর শ্বাস আটকে এলো, দু চোখে অন্ধকার দেখতে লাগলো। মাকে সে কি উত্তর দেবে? কোনো দিনও মাকে সে মিথ্যে বলেনি, আর আদৃশের জন্য ওর মনে আগে যা কিছুই ছিল না কেন, এখন তো ও আদৃশকে নিজেও পছন্দ করে, কিন্তু ওর মা তো প্রেম ভালোবাসার সম্পর্কিত বিষয়গুলো পছন্দ করে না। আর সবচেয়ে বড় কথা, নিশিতার ভাতিজা আদৃশ বোনের শ্বশুর ঘরে নিজের মেয়েকে এভাবে দেখতে নিশ্চয়ই পছন্দ করবে না সুলতানা, ভাববে তার মেয়েই খারাপ। রোজা কি বলবে বুঝতে পারল না, কিন্তু তার আগেই কেউ বলে উঠল, রোজাকে আমি ভালোবাসি আন্টি। কয়েক সেকেন্ডের মধ্যে কি হয়ে গেল সেটা বুঝতে পারল না রোজা, কিন্তু উক্ত কথাটি শুনে সিঁড়ির দিকে চোখ পড়তে আদৃশকে দেখতে পেয়ে থমকে গেল সে। সুলতানা রোজার দৃষ্টি অনুসরণ করে সিঁড়ির দিকে তাকাতেই অবাক হয়ে গেল। তার চোখছোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম যেন, তিনি হতভম্ব হয়ে আমতা আমতা করতে লাগলেন। গ্রামের রক্ষণশীল পরিবারের আটপৌরে বউ তিনি, আচার আচরণের দিক দিয়ে খানিকটা কঠোর হলেও সেটা শুধু নিজের পরিবার আর মেয়ের জন্য, অন্য কেউ কি করেছে
তারা কতটুকু দোষ সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই। সবসময় নিচের মানুষগুলোর দোষ খুঁজে সংশোধন করতেই শিক্ষা দিয়েছেন বাড়ির মেয়ে বউদের। সুলতানা খুব অস্বস্তি বোধ করছেন, নিজের মেয়েকে শাসন করা প্রয়োজন বলেই প্রশ্নটা করেছিলেন তিনি। কিন্তু এই মুহূর্তে এসে প্রেম ভালোবাসা সংক্রান্ত একটি বিষয়ে আদ্রিশ এভাবে হস্তক্ষেপ করবে ভাবেননি তিনি। খুব ভালোভাবেই তিনি জানেন যে আদ্রিশ সবার মতো নয়, একটু অন্যরকম। ওর মধ্যে প্যাচকোচ নেই, সোজা কথা সরাসরি বলে দিতেই সে পছন্দ করে। রোজা মায়ের ভাবমূর্তি লক্ষ্য করছে কুটিল চোখে। পরিস্থিতি বিবেচনা করে রোজা খুব ক্ষুণ্ণ হলো, রাগ হলো আদ্রিশের ওপর। কি দরকার ছিল সরাসরি এ কথাটা সুলতানাকে বলে দেওয়া? রোজা না হয় বুঝিয়ে বলতো সব কিছু। এর আগেই লোকটা ঝামেলা পাকিয়ে বসল। এদিকে আদ্রিশের জবাবেই সুলতানা তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। নিকোষ কৃষ্ণ আধারে তার ফর্সা মুখখানা ঢাকা পড়ল। মায়ের গম্ভীর চেহারা দেখে রোজা বেশ আন্দাজ করতে পারছে সুলতানা মোটেও খুশি হয়নি এতে। দ্রুত পদে সেখান হতে চলে যেতেই রোজাও গেল মাকে সামলাতে। ঘরে ঢুকতে ঢুকতে রোজা মিনমিন করে বলল,